Hello everyone, welcome to Smart Study Studio. तो आम्रा ए वीडियो ते आजकेर बाचाई करा current affairs एर प्रश्नगुली आम्रा देखने बो. खूब important प्रश्न तो तुम्रा वीडियो टी प्रथम थे के शेष पर्यन्त देख बे एवं जरा आमदेर चैनले नियमित ए वीडियोगुलो देखछो अवश्य वीडियो टी लाइक कर बे এবং যারা নতুন চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো তোমরা নিয়মিত দেখছো তোমাদের প্রত্যেকের এই ভিডিওগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতিতে কিন্তু খুব হেল্পফুল হবে এটি আমি আশা করছি এবং তোমরা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটা কনফিডেন্স পাবে এবং যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যে যারা বুঝতে পারো না যে কোনটা পড়তে হবে বা কোন টপিক পড়লে বেশি আর কি সুবিধা হবে সে তোমরা যারা বুঝতে পারো না তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলি তো তোমরা ভিডিওটি দেখো এবং নিয়মিত দেখো এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তো প্রথম প্রশ্ন আজকে শুরু করছি প্রথম প্রশ্নে বলা হয়েছে আন্তর্জাতিক যোগা দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস কবে পালন করা হয় 21শে জুন পালন করা হয় আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় কবে না 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে তো এবছরের থিম কি ছিল এবছরের থিম ছিল যোগা ফর হেলথ যোগা অ্যাট হোম তো এটি হচ্ছে পালন করা হয় কারণ এই যোগা সম্পর্কে অর্থাৎ এই ব্যায়াম সম্পর্কে এর উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য বা বোঝানোর জন্য শারীরিক এবং মানসিক যে উপকারিতা আছে এর যোগার সেটি বোঝানোর জন্য প্রতি বছর কিন্তু এই দিনটি 21শে জুন কিন্তু যোগা ডে হিসেবে পালন করা হয় পরের প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য অনলাইন ক্লাস না করার আদেশ জারি করলো অর্থাৎ অনলাইন ক্লাসের যে ক্লাসের ক্ষেত্রে বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা জারি করলো কোন রাজ্য এটি সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ এটি হচ্ছে প্রাইমারি এবং প্রি প্রাইমারি স্টুডেন্টদের জন্য এটি নির্দেশ দেওয়া হয়েছে যে অনলাইন ক্লাস করা যাবে না তো এটির পেছনে তাদের একটা যুক্তি আছে তো এর কোন রাজ্য করেছে এটি মধ্যপ্রদেশ করেছে ঠিক আছে অনলাইন ক্লাস করা যাবে না ঠিক আছে তো মধ্যপ্রদেশের বর্তমান চিফ মিনিস্টারকে শিবরাজ সিং চৌহান এবং মধ্যপ্রদেশের বর্তমান গভর্নর হচ্ছে লালজি ট্যান্ডন এবং মধ্যপ্রদেশের সবথেকে কিন্তু বাঘ বেশি ঠিক আছে বাঘ রাজ্য বলা হয় মধ্যপ্রদেশকে পরের প্রশ্ন ব্লুমবার্গ বিলিয়ার্ডস এর সমীক্ষা অনুযায়ী বিশ্বের নবমতম অর্থাৎ নবম ধনী ব্যক্তি কে এটি সঠিক উত্তর মুকেশ আম্বানি এবং তিনি হচ্ছে প্রথম এশিয়া অর্থাৎ টপ টেনের মধ্যে প্রথম এশিয়ার ব্যক্তি কিন্তু মুকেশ আম্বানি মানে প্রথম এশিয়ান ধনী ব্যক্তি হচ্ছে মুকেশ আম্বানি এবং ওনার সম্পত্তির পরিমাণ কত ওনার সম্পত্তির পরিমাণ হচ্ছে $64.6 billion তো ফার্স্ট আছেন কে ফার্স্ট হচ্ছে প্রথম বিশ্বের প্রথম ধনী ব্যক্তি হচ্ছে জেফস বেজস ওনার সম্পত্তির পরিমাণ হচ্ছে $160 billion জেফস বেজস $160 billion এবং দ্বিতীয় হচ্ছে বিল গেটসের সম্পত্তির পরিমাণ $108 billion তো জেফস বেজস অ্যামাজন সিইও আর বিল গেটস মাইক্রোসফটের সিইও ফাউন্ডার ওকে আর মুকেশ আম্বানি রিলায়েন্স জিওর কর্ণধার পরের প্রশ্ন সম্প্রতি কে JSW সিমেন্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ কি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সুনীল ছেত্রী দুজনই JSW সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন তো যে দিয়া মির্জা এ প্রসঙ্গে আমি মনে রাখতে পারি যে দিয়া মির্জা ইউএন এর অর্থাৎ ইউনাইটেড নেশনসের
এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট গুডউইল অ্যাম্বাসেডার, ইউএনের এনভায়রনমেন্ট প্রোগ্রামের গুডউইল অ্যাম্বাসেডার, এবং তার মেয়াদ বাড়ানো হয়েছে 2022 অবধি, তিনি এর আগেও ছিলেন। আর আরেকটি হচ্ছে এম নেত্রা, উনি হচ্ছে গুডউইল অ্যাম্বাসেডার টু দ্য পুয়ার, ইউএনএতে গুডউইল অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হয়েছেন টু দ্য পুয়ার, অর্থাৎ গরিবদের ক্ষেত্রে তিনি এম নেত্রা হচ্ছে বর্তমানে গুডউইল অ্যাম্বাসেডার হিসেবে আছেন ইউএনএতে। ওকে, কারণ কি, তিনি গরিবদের বিভিন্নভাবে অর্থাৎ এই লকডাউনের সময় বিভিন্নভাবে বা তার বাপ পিতামাতার সঙ্গে সাহায্য করেছিলেন। ওকে, পরের প্রশ্ন, সম্প্রতি কোন অর্থনীতিবিদ জার্মান বুক ট্রেড পিস প্রাইজ পেলেন? সঠিক উত্তর অমর্ত্য সেন। তো এর আগে অমর্ত্য সেন নোবেল জয়ী অর্থনীতিবিদ তিনি, এবং এর আগে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে, 1998 সালে কিন্তু তিনি অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন, এবং অমর্ত্য সেন কিন্তু একজন ইন্ডিয়ান। পরে প্রশ্নের দিকে দেখবো আমরা, বলা হয়েছে সম্প্রতি কে BMW ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হচ্ছে বিক্রম পাওয়া। বিশ্ব শরণার্থী দিবস বা ওয়ার্ল্ড রিফিউজি ডে, বিশ্ব শরণার্থী দিবস বা ওয়ার্ল্ড রিফিউজি ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর, এটি পালন করা হয় 20 জুন। তো এবছরের থিম কী ছিল? এবছরের থিম ছিল এভরি অ্যাকশান কাউন্টস, এভরি অ্যাকশান অ্যাকশান কাউন্টস, ইউএন টিএস, এভরি অ্যাকশান কাউন্ট হচ্ছে এবছরের থিম। তো এই ওয়ার্ল্ড রিফিউজি ডে পালন করা হয় প্রতি বছর 20 জুন। রিফিউজি অর্থাৎ কি না, যারা নিজেদের বাসভূমি অর্থাৎ যেখানে তাদের পরিচিত জায়গা, যেখানে তাদের জন্মস্থান, তো এই জায়গা ছেড়ে, তাদের মানে নিজস্ব জায়গা ছেড়ে অন্য কোনো জায়গায় বিভিন্ন কারণে, রাজনৈতিক বা নিজের অর্থনৈতিক বা বিভিন্ন কারণে অন্য কোথাও স্থানান্তরিত হয়, গিয়ে সেখানে বসবাস করে, তো এদেরকে বলা হয় রিফিউজি। ওকে, তো প্রতি বছর পালন করা হয় 20 জুন। তো এবছরের থিমটা ইম্পর্টেন্ট মনে রাখবে, এভরি অ্যাকশন কাউন্টস। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য 18 জুন গ্রেট জুন রেবেলিয়ন ডে পালন করলো? সঠিক উত্তর হচ্ছে মণিপুর। তো মণিপুরের সিএম অর্থাৎ চিফ মিনিস্টার কে? চিফ মিনিস্টার হচ্ছেন বর্তমান চিফ মিনিস্টার এন বীরেন সিং, মণিপুরের বর্তমান সিএম হচ্ছে এন বীরেন সিং হচ্ছেন বর্তমান সিএম। তাহলে গভর্নর কে? গভর্নর হচ্ছে নাজমা হেপতুল্লা, গভর্নর নাজমা হেপতুল্লা, এবং বর্তমান মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতিকে রামলিঙ্গম সুধাকর, প্রধান বিচারপতি মণিপুর হাইকোর্টের। এবং মণিপুরে সবথেকে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লকটাক হ্রদ, লকটাক হ্রদ কিন্তু মণিপুরেই অবস্থিত, এবং এর ওপরেই অবস্থিত যে কাইবুল নামজু ন্যাশনাল পার্ক, বা যে যেটি হচ্ছে ভারতের একটি ফ্লোটিং ন্যাশনাল পার্ক বা ভাসমান ন্যাশনাল পার্ক, যেটি অবস্থিত কোথায়, এই লকটাক হ্রদে, কেইবুল নামজো ন্যাশনাল পার্ক, যেটি লকটাক হ্রদে অবস্থিত, এবং এটি অবস্থিত মণিপুরে। ওকে, তো ভারতের একটি ফ্লোটিং বা ভাসমান ন্যাশনাল পার্ক কোনটি? না, কেইবুল নামজো। ওকে, তো এই ভিডিওতে এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।